নদী ঘরবাড়ি ভেঙেছে, তাই মাস দুয়েক আগে কাজের খোঁজে বাবাহারা দুই সন্তানকে নিয়ে রাজধানীতে আসে ভোলার ফাতেমা। আশ্রয় না থাকায় পথের পাশেই থাকতেন, কিন্তু করোনা ভাইরাস তার কাজের সুযোগই শুধু কেড়ে নেয়নি। তিনজনের পরিবারকে ফেলেছিল স্বাস্থ্য ঝুঁকিতে, তবে তাদের ভাগ্য ভালো, মিলেছে সাময়িক আশ্রয়। আমরা একটু আশ্রয় পাইছি বা একটু ভালো খাবার দাবার পাইতেছি, খুব ভালো আছি, শান্তিতে আছি। তার মতোই আরো বেশ কয়েকজন ছিন্নমূল পেয়েছেন এমন আশ্রয় সুবিধা। করোনা ভাইরাসের লাগি বাইরে যাওয়া জানা অত এক জায়গা না খায় মরতে, তাই বাসে আশ্রয় দিয়েছে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 39 নম্বর ওয়ার্ড কাউন্সিলর শফিকুল ইসলাম বাসেক করোনা পরিস্থিতিতে স্বাস্থ্য ঝুঁকি চিন্তা করে ছিন্নমূলদের আশ্রয়ের সুযোগ করে দিয়েছেন। আরো যদি যারা আসতে চায় আমি তাদের জন্য এটা করব, থাকা খাওয়া সবকিছুর ব্যবস্থা। কতদিনের জন্য এটা? যতদিন পর্যন্তই থাকবে করোনা ভাইরাস। এদিকে অফিস আদালত সহ প্রায় সব ধরনের কাজ বন্ধ হয়ে যাওয়ায় ছিন্নমূল ও নিম্নয়ের মানুষের খাবার কষ্ট দূর করতে রাজধানীতে ত্রাণ কার্যক্রম চলছে। রাজধানীর ক্যান্টনমেন্ট থানার আওতাধীন মানিকদিতে চোখে পড়ল সামাজিক দূরত্ব বজায় রেখে দেয়া হচ্ছে ত্রাণ। এমন নিয়ম মেনে সহায়তা কার্যক্রম চালানোর অনুরোধ জানিয়েছে পুলিশ। আমাদের সাথে যোগাযোগ করলে আমরা পুরো প্রক্রিয়াটাকে একটি অত্যন্ত শৃঙ্খলার মধ্যে এবং বাধ্যতামূলক সামাজিক দূরত্ব মেনেই আমরা কিন্তু করছি। এদিকে রাজধানীতে সামাজিক দূরত্ব নিশ্চিত করা, শহর জীবাণুমুক্ত করা সহ অসহায় ও দুস্থ মানুষদের মাঝে ত্রাণ কার্যক্রম করতে দেখা গেছে সেনাবাহিনীকে। ব্যক্তি, সামাজিক ও সংগঠনের উদ্যোগের পাশাপাশি সামনের দিনেও তাদের এই প্রচেষ্টা চলমান থাকবে বলে জানিয়েছে তারা। আনোয়ার হোসেন, মাছরাঙা সংবাদ, ঢাকা।